আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা চ্যালেঞ্জ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চ্যালেঞ্জ করব বাঙালি ভোজ, পান্তা ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, ডিম ভাজি, আর সাথে আছে দুইটা শুকনা মরিচ। শুকনা মরিচ তো অনেক দিন ধরে আমরা এই চ্যালেঞ্জটা করতেছি না, পান্তা ভাত, ডিম ভাজি, আলু ভর্তা, আলু ভর্তা খাওয়া হইতেছে না। তো ভাবলাম আজকে একটা চ্যালেঞ্জটা করি, আর আজকে যে শাস্তিটা দিছি খুবই মজাদার শাস্তি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর সাথে আছে দুটা শুকনা মরিচ। তো বেশি কথা না বলে চ্যালেঞ্জ শুরু করি। থ্রি টু ওয়ান অ্যাকশন। বিসমিল্লাহির রহমানির রহিম। লবণ নিয়ে এনেছিলাম উপরে। আল্লাহ, অনেকদিন পর পান্তা ভাত খেতেছি আবার শীতের মধ্যে। জানো না, সেই পান্তা ভাত, আলু ভর্তা, ডিম ভাজি, অন্যরকম একটা টেস্ট। আলু ভর্তা আমার আরেকটু নেওয়া দরকার ছিল মনে হয়, কমে গেছে। ভাত কমে না খেয়ে, ভাত কমে না। আমি তো খাইতে আসি দেখে বার হয়। সব খেলে পেয়ে ফুলে গেছে রে। পানি খাবো রে। পানি
তুমি মরিচ খাও নাকি মজা খাইছো ভাই পোষো থাক খাইতে হবে এটা চ্যালেঞ্জের মধ্যে এগুলা মরিচ তো শাস্তি না শুনছো শাস্তি তো আছে বলি শাস্তি মরিচ না খেলে কিন্তু দিতে হবে না যদি খাওয়া শেষ হয়ে যায় আর পারবো না ভাই বলতে অনেক ভালো রে ভাই কেন তুমি হেরে যাবা আপনার ভাত আছে ভাত আছে তোর ভাত নেই না না পুরোটা খালো পুরোটা খালাম মেলা ভাত আমার তোর যে কত ভাত আছে দেখতে পারবে দেখলে মিশা দেখিস না মেলারি ভাত আছে মেলারি ভাত এ ভাই লাস্টে পানি ঢুকতে হাসি আমি তোমার কাকে আসছিলাম আর আমি যদি আগে তো সুমুক দিতাম আর আপনি খাইস টাইমে করছেন মরিচটা নিয়ে এই কারণে হাসি নিয়ে মরিচ চ্যালেঞ্জের অংশ এটা পালিশ মিনে দেখা করি তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই আলু হত্যা পান্তাভাত ডিম ভাজি কার কার পছন্দ আর কে কে আজকে খাইছেন এই ভিডিওটা যেদিনকারকে আপলোড দিব কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একটা সত্যি কথা বলি আমরা যে পান্তাভাত বলছি না পান্তাভাতই পান্তাভাত তো ছিল না শীতকালে তো পান্তাভাত থাকে না গরম ভাতের মধ্যে পামি দিয়া আমি আসাকিলে কিছে সমস্যা কি গরম ভাতে তো পানি তো পান্তাভাত বানাইছে পান্তাভাত বানাইছে আমরা যেটা সত্যি কথা ভাত যে পরিমাণ নিছি পানি দেওয়ার পরে ভাত গাছে ফুলে ভাত গাছে অনেক ফুললো ভাত অনেক বাইরে খাইতেছে কমতেছে না ভাত কমতেছে না তো আজকে শাস্তি ছিল এটা কি পাতা জানান কাঁঠাল পাতা ছাগল খাই পাতা ভালো নাম করেছে ছাগল খাই পাতা ছাগল খাই পাতা রে এর একটা পাতা শাকলে আজকে খাইতে এটা কাঁঠাল পাতা কাঁঠাল পাতা একটা দিলাম আচ্ছা তাহলে আমি তো হারলাম আবার শাস্তি আছে মরিচ দিয়ে আমার কাছে খাওয়াই দেন আমার এই দেখুন না আমি তো চ্যালেঞ্জের আগে বলে দিছি যে আলু ভর্তা দুইটা ডিম বাজে দুইটা শুকনো মরিচ এ তো বলছি আমি হয়তো ক্যামেরার সামনে বলিনি বিসমিল্লাহ ও আরেকটা কথা আজকের এই ভিডিওতে আজকে আমার এক টাকাও খরচ হয়নি এই একটা প্রথম ভিডিও এত ভিডিওর মধ্যে যে আমার এক টাকাও খরচ হয়নি মানে পকেট থেকে যায়নি পকেট থেকে আমার কোনো কি খরচ হয়নি এই ভিডিওর মধ্যে কম বেশি এখন যা ভিডিও করে প্রতি ভিডিওতে 500, 700, 800, 400, 500, 600 এরকম খরচ যায় সাকলে জানি কিন্তু আজকের এই ভিডিওতে আমার কোনো খরচ যায়নি আলু ভর্তা ডিম এগুলো তো ঘরেই থাকে সবসময় আলুটা তো আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো চ্যালেঞ্জের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়ে যত নিয়মিত আমাদের ভিডিও দেখবেন আর আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন অবশ্যই পাঁচ করে নামাজ পড়বেন আসসালামু আলাইকুম